দর্শক স্বাগত সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে দিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, তুলে ধরা হয় নানা দিক। তো আমরা আজকে আলোচনা করব টিসিবির ফ্যামিলি কার্ডের তৈরিতে, কার্ডের বিপরীতে পণ্য বিপণনে কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা, যার জন্য আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি। অনিয়মের বেড়াজালে টিসিবির ফ্যামিলি কার্ড, অর্থাৎ এই কার্ড তৈরি, যে কার্ডটি এক বছর আগে এই ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে এবং সেই কার্ড বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে এক বছর ধরে প্রায় পণ্য নিচ্ছেন সুবিধাভোগীরা, তারা আসলে পণ্য নেয়ার ক্ষেত্রে কখনও কোনো অনিয়মের মধ্যে পড়ছেন কিনা, কিংবা ডিলার পর্যায়ে কোনো অনিয়মের মধ্যে ফেলা হচ্ছে কিনা, কিংবা কার্ড তৈরি এবং বিতরণের ক্ষেত্রে কাউন্সিলর বা স্থানীয় সেই জনপ্রতিনিধিরা কোনো ধরনের অনিয়ম করেছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন সময়ে আসলে এই যে সরকারের সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন সুবিধা দিতে গিয়ে যে প্রশ্নটি প্রথমে আসে সবচেয়ে বড় আকারের, তা হলো স্বচ্ছতার প্রশ্ন। তা হলো আসলে সঠিক, অর্থাৎ যে সুবিধাভোগীর কাছে পৌঁছানোর কথা এই সুবিধাগুলো তারা পাচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিয়েই আমরা আসলে আলোচনা করব। অন্তত টিসিবির ফ্যামিলি কার্ডের কী হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে, তো আমরা এই বিষয়ে কি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা আগে প্রথমে দেখে আসি। একজনের 9টা কার্ডটা নেয় নেই, এন্ট্রি করে 20টা একজনে চলে গেছে, আরেকজনের 25টা নিয়েছে, সেও কার্ডটা রেখে গেছে। যদি কেউ একত্রে অনেকগুলো কার্ড নিয়ে আসে, আমাদেরকে আমাদের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া আছে যে কার্ডগুলো সিজ করে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়ার জন্য TNNA ফোন করে। আমার আর আমার ওয়াইফের 2টা 2022 সালের জুলাই মাসের থেকে নিতেছি। এটা কি জনসেবা? এটা কি মানবতা? এটা আছে, আমার ওয়ার্ডে আছে, কোনো দুর্নীতি নেই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। প্রশ্ন উঠতেই পারে কিভাবে টিসিবির পণ্য বিক্রি হওয়ার কথা আর হচ্ছে কিভাবে। উত্তর খোঁজার শুরুতেই চলুন দেখি গেল মঙ্গলবার রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডে ঘটা একটি ঘটনার ভিডিও ক্লিপ। মোট কমিশনে কটা মাল নিয়েছেন? 6টা না 54 16 16। ফ্যামিলি কার্ডধারী ছাড়া কেন এভাবে রাতের অন্ধকারে ভ্যান ভর্তি টিসিবির পণ্য যাচ্ছে কাউন্সিলরের অফিসে, এর উত্তর জানতে বুধবার সকালে আমরা হাজির হই সংশ্লিষ্ট ডিলারের গোডাউনে। সেখানে যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ, একসঙ্গে মিলল 34টি ফ্যামিলি কার্ড, এ পর্যায়ে যা কোনোভাবেই একজন ডিলারের কাছে থাকার কথা নয়। তাহলে এগুলো এখানে এলো কি করে? লাইন দসে ওনে একটা করুম না একটা দিম, এরা তো দেরি করবে না, এই জন্য একটা মাল নিয়ে যায় কার্ড দিয়ে যায়, পরে এন্ট্রি করে কার্ড নিয়ে যায়। ডিলার কেন অন্যের কাছে দায় চাপাচ্ছেন? কাট ছাড়া চলে বলতে না ভাই, কাট নেই মাল দিব কেন, আর কাট নিয়ে এসে আমরা বাধ্য বলে মাল দিতে হয়। এবার আমরা সেই কাউন্সিলরের মুখোমুখি হতে চাই, এই ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রির পুরো কার্যক্রম দেখভালের দায়িত্ব যার কাঁধে। কাউন্সিলর কার্যালয়ের নিচে যেতেই দেখা গেল টিসিবির পণ্য কিনতে অপেক্ষা করছেন সুবিধাভোগীরা, যারা ভীষণ খুশি নিজেদের চাহিদা মতো ফ্যামিলি কার্ড পেয়ে। সৈয়দি কোনটা? এইটা তো, এইটা আমার, আর এই দুইটা আমার ছেলে গো, একটার নাম হইছে সাইফুল আলম, একটার নাম হইছে আবুল কাশিম, দুই ছেলে আমার লগে থাকে, আর একটা আছে কার্ড জানি নেই, নিম্নয়ের একটি পরিবারে একটি কার্ড পর কথা থাকলেও দেখলেন তো এখানে কি হয়েছে কার্ড তৈরি ও বিতরণে। যদিও কাউন্সিলরের ঝাড়া জবাব, কোনো অনিয়ম হয়নি তার ওয়ার্ডে। এক ফ্যামিলি কেউ 3-4টা কার্ড কখনোই পায় না, একটা ফ্যামিলিতে একটি পাবে। নিয়মতান্ত্রিক অনুযায়ী কিন্তু আমরা কার্ডটি দিয়েছি, এখানে শুধু আমার একা সিগনেচার নয়, এখানে আমার জোনালের সিগনেচার আছে, আমার সচিবের সিগনেচার এবং আমি সর্বশেষ কাউন্সিলর সিগনেচার করা থাকে। রাতের বেলায় তার অফিসে পণ্য আসার ব্যাখ্যাও দিলেন এই জনপ্রতিনিধি। যে ব্যাগগুলো ওইখানে ওর দোকানে ছিল সেই ব্যাগগুলো আমি অফিসে আনাইছি, যাতে ওইটা মিসিং না হয়। এমন হয় এলাকার ছেলেরা সহযোগিতা করে নিজের উদ্যোগে, এলাকার ইয়াং জেনারেশন আমি নিজে দেখেছি, ওনারা আসতে পারে না, লাইন ধরতে পারে না, তারা প্রত্যেক বাসায় বাসা থেকে কাট নিয়ে এসে বাসায় খাবার পৌঁছে দেয়, এটা কি জনসেবা? সেই সঙ্গে জানালেন চাল ডাল ছাড়া নিজের ইচ্ছে মতো শুধু তেল বিক্রি করেছেন ডিলার। কয়টার মধ্যে তেল ছিল, কয়টার মধ্যে তেল ছিল না? 70-80টা মধ্যে তেল ছিল। আর কয়টার মধ্যে তেল ছিল না? 16টার মধ্যে তেল ছিল না, কেন, কারণটা কি? এই বিক্রি কার্যক্রমে কোথায় কেমন অনিয়ম হয়েছে এবার তা জানতে চাই টিসিবির কাছে। আমি মনে করি এটা একটা অনিয়ম করা হয়েছে, এটা কখনোই সুযোগ নেই, নামই দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড, তার মানে একটা পরিবারকে একটা কার্ড দেওয়া হবে,
একাধিক কার্ড দেওয়ার সুযোগ নেই। কার্ড দেওয়ার সাথে সংশ্লিষ্টতা টিসিবির ছিল না, কার্ড দেওয়ার দায়িত্ব ছিল স্থানীয় জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাহেবদের। নির্দেশনা ছিল অসচ্ছল ব্যক্তিদেরকে দেওয়ার জন্য, যদি কেউ নির্দেশনা অমান্য করে অবশ্যই এটা আইনের ব্যত্যয় হয়েছে। যেহেতু কাউন্সিলর সাহেবরা যদি করে থাকেন তাহলে সংশ্লিষ্ট জনপ্রদান সহ মেয়র মহোদয় এটা ব্যবস্থা নেবেন। ডিলারের কাছে কার্ড জমা থাকার কোনো সুযোগ নেই, যদি কারো কাছে থাকে সেক্ষেত্রে তার কাছ থেকে আগে জানতে হবে যে বিষয়টা কী ঘটনা ঘটেছে, তাকে আমাদের ডিলারশিপ নীতিমালা অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের পণ্য প্যাকেজের বাইরে বিক্রির কোনো নির্দেশনা নেই। যদি কোনো ভোক্তা তেল নিতে চায়, অন্য পণ্য না নিতে চায়, তাকে পণ্য দেওয়ার জন্য বারণ করা আছে যে দেওয়া যাবে না, এটা প্যাকেজ। প্রতিটি ধাপেই দেখা যাচ্ছে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট সকলেই, অথচ নানা অনিয়মে অপচয়ের বোঝা ভারী হচ্ছে সরকারের কাঁধে। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতদিন চলবে এভাবে? কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার আমরা পার্ট বাই পার্ট আলোচনা করতে চাই, যেখানে প্রথমে আলোচনা করতে চাই আসলে অনিয়ম কোথায় কোথায় হতে পারে। দুইটি জায়গায় একদম সুস্পষ্ট, সেটি হচ্ছে কার্ড বিতরণ এবং পণ্য বিক্রিতে। কার্ড বিতরণে কীভাবে অনিয়ম হতে পারে তার যদি আমরা কিছু অংশ আমরা দেখেছি আসলে আমাদের প্রতিবেদনে, যেখানে এই কার্ড তৈরির ক্ষেত্রে কাউন্সিলরদের যে দায়িত্ব, অর্থাৎ এনআইডি জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে একটি পরিবারে একটি কার্ড দেওয়ার কথা, কিন্তু আমরা যেটা দেখলাম যে সেখানে একাধিক কার্ড রয়েছে একই পরিবারে, এবং সেক্ষেত্রে আসলে যাচাই বাছাইয়ের কতটুকু সুযোগ বা যাচাই বাছাই কীভাবে করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা সেটি প্রশ্নের মুখে পড়েছে। এবং বিক্রি পর্যায়ে অনিয়মের একটি চিত্র আমরা দেখেছি, সেখানে আসলে একই ব্যক্তি অনেকগুলো কার্ড নিয়ে এসে পণ্য নিতে পারবেন না। এটি টিসিবির যে বিপণন পদ্ধতি আছে বা বিপণন নীতিমালা বা বিপণন যে নিয়ম আছে সেখানে এটি সম্ভব না। তবে একজন হয়তো এক বা দুইটি কার্ড বা তিনটি কার্ড সর্বোচ্চ নিয়ে আসতে পারেন, কারণ তার পাশের জন অসুস্থ হতে পারে, তার পাশের ফ্যামিলির এই মুহূর্তে পণ্য নিতে আসার মতো কেউ না থাকতে পারে, সেই হিসেবে আসতে পারে। কিন্তু আমরা যেটা প্রতিবেদনে দেখলাম যে অনেকগুলো 9টি 25টি এরকম করে কার্ড এক একজন নিয়ে এসে পণ্য নিয়ে গেছেন, এটি আসলে বড় ধরনের অনিয়ম বিপণন পর্যায়ে। কিন্তু এর আগে আমরা যেটা দেখলাম যে কার্ড তৈরি, কার্ড দেওয়া হয়েছে একই পরিবারে একাধিক, এবং কোনো কোনো ক্ষেত্রে সচ্ছল ব্যক্তিদেরও কার্ড দেওয়া হয়েছে, যদিও এটি নিম্ন আয়ের মানুষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে আমরা যদি দেখি আসলে পণ্য বিক্রিতে অনিয়ম আরও রয়েছে, সেটা হলো আমরা এই প্রতিবেদনে যেমন দেখলাম যে এটি একটি প্যাকেজ আইটেম, অর্থাৎ এখানে যে পণ্যগুলো দেওয়া থাকবে সেই সবগুলো পণ্যই নিতে হবে, এখানে কোনো চয়েস করে নেওয়া যাবে না, অর্থাৎ আমি এই পণ্যটি নিব এই পণ্যটি নিব না এমনভাবে এই বিপণন কার্যক্রম চালানো নিষেধ রয়েছে। কিন্তু এরপরে আমরা দেখলাম যে একজন ডিলার, তিনি তেল বিক্রি করে দিয়েছেন, কিন্তু তার যে বরাদ্দ রয়েছে চাল এবং ডাল সেটি আসলে বাজার হিসাবে খুব একটা না পোষণের কারণে হয়তো ওই ভোক্তা নেননি, কিন্তু এভাবে আসলে বিক্রিটি আইনের এক ধরনের ব্যত্যয়। আমরা এই যে কার্ড তৈরি বিপণনের দায়িত্ব আসলে, বিতরণের দায়িত্ব আসলে কার, এই যে অনিয়মটি হয়ে গেল এই দায়িত্বটি আসলে টোটালি স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এলাকার কাউন্সিলর, এদের দায়িত্ব, কারণ এনারাই এই কার্ড তাদের এলাকার সুবিধাভোগী কারা হবে তাদেরকে চিহ্নিত করে এই কার্ডটি তৈরি করবেন। এই কার্ডটা টিসিবি বা বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এই কার্ডটি তৈরি করেন না, তারা শুধুমাত্র চাহিদা মতো পণ্য সরবরাহ করে থাকেন, যার জন্য এই কার্ড বিতরণের যদি অনিয়ম হয়ে থাকে বা কার্ড তৈরির ক্ষেত্রে সেই দায়িত্বটা কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের নিতে হবে, আর বিক্রি পর্যায়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেটি নিতে হবে টিসিবির ডিলারদের। তো আমরা এই যেটা দেখছি যে অনিয়মের যে দায়, এই দায় আসলে কে নিবে না নিবে এর মধ্যে দিয়ে কিন্তু আসলে বিশাল অঙ্কের একটি অর্থ সরকারের অপচয় হচ্ছে দুর্নীতির মাধ্যমে, এর জন্য আসলে শাস্তি দরকার। কারণ এই যে সামাজিক সুরক্ষা খাতের যে খাতগুলো রয়েছে, যে সুবিধাগুলো রয়েছে, প্রত্যেকটি খাতেই আসলে সুবিধাভোগী শনাক্তকরণে এক ধরনের স্বজনপ্রীতি কিংবা দুর্নীতির আশ্রয় নিতে দেখা যায়। আর টিসিবির এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডে এটি একদম স্পষ্ট যে কীভাবে কোথায় অনিয়ম করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে বের হয়ে আসা উচিত, বের হয়ে আসতে হবে, জনপ্রতিনিধিদেরকে সেভাবে সতর্ক করতে হবে, সজাগ করতে হবে, তাহলেই একটি স্বচ্ছ বিপণন ব্যবস্থার মাধ্যমে টিসিবির এই পণ্য বিক্রি সম্ভব হবে, সরকারের যে বরাদ্দ সেখানে অপচয় এবং দুর্নীতি কমবে। তো আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি, আগামীকালকে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।